সকলকে নমস্কার, আমার নাম রাজীব দত্ত, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের মেইন যে টপিক তা হলো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস টুয়েলভ নেটওয়ার্কিং অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারের HTML। আজকে আমাদের Day-27। আজকে আমাদের মূল যে বিষয় তা হলো হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কের আজকের যে ক্লাস নিয়ে মেন বিষয়বস্তু তা হলো পিকচার টু ইন্টারনেট হাইপারলিঙ্ক। এর আগে আমরা হাইপারলিঙ্ক এবং HTML-এর ওপরে আরও অনেকগুলো ক্লাস নিয়ে আলোচনা করেছি। তো আগে তোমরা প্রথমে আগের ভিডিওগুলো দেখে তারপর আজকের ভিডিওটি দেখো, তাহলে তোমরা আজকের ভিডিওটি বুঝতে পারবে। এবং যারা প্রথমবার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। সকলকে ওয়েলকাম। আজকে আমাদের মেইন যে টপিক তা হলো পিকচার টু ইন্টারনেট হাইপারলিঙ্ক। এর আগে আমরা অলরেডি হাইপারলিঙ্কের উপরে আরও অনেকগুলো ক্লাস নিয়ে আলোচনা করেছি। তো আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে তারপর আজকের ভিডিওটি তোমরা দেখছো। তো প্রথমে আমরা জানবো যে হাইপারলিঙ্ক কী জিনিস। হাইপারলিঙ্ক হলো যখন আমরা কোনো একটি HTML ওয়েব পেজের সাথে অপর একটি বা তার বেশি ওয়েব পেজকে লিঙ্ক করি অর্থাৎ জুড়ে দিই, তখন যে সিস্টেমটি তৈরি হয় তখন তাকে হাইপারলিঙ্ক বলে। তো এক্ষেত্রে আমরা পিকচার টু ইন্টারনেট হাইপারলিঙ্ক শিখব। তো প্রথমে আমরা একটি ফাইল তৈরি করব, সেই ফাইলে একটি পিকচার থাকবে এবং সেই পিকচারে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমরা ইন্টারনেটে প্রবেশ করব। ইন্টারনেট বলতে এখানে বোঝানো হচ্ছে গুগলকে, অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিনকে। অর্থাৎ আমরা সেই ছবির সাথে গুগলের যে হোম পেজ সেই গুগলকে আমরা ইন্টারকানেক্ট করব, অর্থাৎ কানেকশন করব। তো প্রথমে আমরা এক্ষেত্রে হেডিং ট্যাগ ব্যবহার করব যাতে ডিসপ্লে একটু বড় আকারে হয়। তো H1 ট্যাগ আমরা ওপেন করলাম, H1 ট্যাগকে ক্লোজ করলাম। করবার পরে আমরা এখানে ধরে নাও আমি লিখলাম হ্যালো আই অ্যাম গুগল, ঠিক আছে। এবার আমরা যে ছবিটি ইনসার্ট করব সেই ছবিটির যে ট্যাগ সেই ট্যাগটিকে আমরা ব্যবহার করব। তোমরা জানো যে ছবি ইনসার্ট করবার যে ট্যাগ সেটি হলো IMG ট্যাগ। IMG তারপর আমরা স্পেস দিয়ে SRC অ্যাট্রিবিউট ব্যবহার করব। করবার পরে ছবিটির যে নাম সেই নামটি আমরা এখানে লিখব, ছবি, এই হলো আমাদের ছবি, এই ছবিটিকে আমরা ইনসার্ট করব। এই ছবিটির নাম আমরা কপি করে নিচ্ছি, F2 চাপলাম, কপি করলাম Ctrl+C ধরে, ব্যাস ফাইলটিকে আমরা নামটিকে পেস্ট করে দিলাম। এরপর ছবিটির যে এক্সটেনশন সেটা তোমরা জানো যে এখানে ছবিটির উপরে রাইট ক্লিক করে প্রপার্টিজে গেলেই আমাদের সামনে টাইপ অফ ফাইল হিসেবে ফাইলের যে এক্সটেনশন সেটা এখানে ডিসপ্লে হয়। তো এখানে এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি .jpg রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে ছবিটির এক্সটেনশন লিখব .jpg। এবার আমরা ছবিটির হাইট এবং উইথ হিসেবে ধরে নাও হাইট দিলাম, হাইট ইজ ইকুয়াল টু 500, উইথ WIDTH উইথ ইজ ইকুয়াল টু 700, ঠিক আছে। তো আমাদের ফাইলটি এখানে ইনসার্ট হয়ে গেল ওয়েব পেজে। এবার যেহেতু আমরা ছবিটিকেই হাইপারলিঙ্ক করব, সে কারণে ছবিটির আগে আমরা এ ট্যাগকে ওপেন করলাম। এ ট্যাগ মানে তোমরা জানো, এ ট্যাগ মানে হলো হাইপারলিঙ্ক, মানে অ্যাঙ্কার ট্যাগ, হাইপারলিঙ্ক ট্যাগ অবশ্যই, সেটা হলো অ্যাঙ্কার ট্যাগ। এ ট্যাগ মানে হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। তারপর আমরা এ ট্যাগকে ক্লোজ করে দিচ্ছি ছবিটির পরে। তো এ ট্যাগটি এখানে ক্লোজ হয়ে গেল, এ ট্যাগ ক্লোজ। এবার আমরা এ ট্যাগের যে অ্যাট্রিবিউট রয়েছে সেটা কি, হার্ফ, HREF, হার্ফের ফুল ফর্ম তোমরা জানো হাইপার টেক্সট রেফারেন্স। এবার আমরা যেহেতু ছবির সাথে গুগলকে হাইপারলিঙ্ক করব, সে কারণে গুগলের যে অফিসিয়াল ওয়েবসাইট তার যে লিঙ্ক সেই লিঙ্ক আমরা এখানে টাইপ করব, সেটা কি HTTP:// দিয়ে /// ব্যবহার করব, তারপর www.google.co.in হয়ে গেল। এই হচ্ছে আমাদের মেন ট্যাগ। তো এবার এখানে আমাদের যে ছবি, এই হলো ছবির কোড, অর্থাৎ এই ছবির সাথে আমরা হাইপারলিঙ্ক করলাম কাকে, গুগলকে। তো এবার আমরা ফাইলটিকে সেভ করব,
ফাইলে গেলাম। এবার তার আগে একটু বলে রাখি যে এখানে আমরা বডি বিজি কালার হিসাবে, অর্থাৎ বডির যে ব্যাকগ্রাউন্ড কালার ওয়েব পেজটির, সেটি আমরা এখানে গোল্ড কালারকে ব্যবহার করব, এবং এখানে হেডিং হিসেবে হ্যালো আই এম গুগল এখানে ডিসপ্লে হবে। তো এবার আমরা ফাইলটিকে সেভ করছি, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভে গিয়ে আমরা একটি ফোল্ডারে যাব, সেই ফোল্ডারটি হলো হাইপারলিঙ্ক ফোল্ডার। সেই হাইপারলিঙ্ক ফোল্ডারে আমরা ফাইলটিকে সেভ করব, ধরুন ফাইলটির নাম দিলাম পিকচার টু ইন্টারনেট ডট HTML দিয়ে ফাইলটিকে আমরা সেভ করে দিলাম। ওকে, সেভ হয়ে গেল। এবার আমরা ফাইলটিকে রান করব। অলরেডি আমাদের ফোল্ডারে ফাইলটি সেভ হয়ে গেছে, এবার রাইট ক্লিক করে ওপেন করলাম, ফাইলটি আমাদের সামনে ডিসপ্লে হচ্ছে। এই হলো আমাদের ফাইল। এখানে দেখো ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে এখানে গোল্ড কালার ডিসপ্লে হচ্ছে, হেডিং হিসাবে এখানে হ্যালো আই এম গুগল এই টেক্সটুকু এখানে ডিসপ্লে হচ্ছে, আর আমাদের যে ছবিটি আমরা এখন ইনসার্ট করলাম সেই ছবিটি এখানে ডিসপ্লে হচ্ছে। ব্যাস, এরপরে আমাদের মেন যে কাজ সেটা হচ্ছে এবার আমরা ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমরা গুগলে প্রবেশ করব। আমি অলরেডি আমার সিস্টেমকে গুগলের সাথে, ইন্টারনেটের সাথে কানেক্ট করেছি, তো আমি সেই ছবিতে ক্লিক করব। ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখো গুগলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই গুগলের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। এখানে তোমরা উপরে লিঙ্কও দেখে নিতে পারো, এখানে লেখাই আছে google.com। ঠিক আছে, তো আমি যদি ব্যাক করি তাহলে ব্যাক করলে আমাদের সেই আবার হোম পেজে আমরা প্রবেশ করব। এবার যদি ছবিতে ক্লিক করি, ছবিতে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমরা গুগলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। এটি হলো পিকচার টু ইন্টারনেট হাইপারলিঙ্ক। ইন্টারনেট বলতে এখানে গুগলকে বোঝানো হচ্ছে। তো যদি তোমাদের কোডে, বিশেষ করে পিকচার টু ইন্টারনেটের পেজ কোডে, যে মেন যে কোডটা আমরা তৈরি করলাম, এই কোডে যদি কোনো প্রবলেম থাকে, যদি বুঝতে তোমাদের কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার, যে সমস্ত বন্ধুরা ভিজিট করছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকুই, ধন্যবাদ।